বন্ধুরা, আজকে আমি সিজন ওয়ানের এপিসোড 7 এবং 8 নিয়ে আলোচনা করব। এর আগের এপিসোডে আমি আলোচনা করেছিলাম ডক্টর স্মিথ যে আসল স্মিথ নয় তা জুরিও ডন জানতে পেরে গেছে। এই এপিসোডে সেটাই দেখার, নকল স্মিথের অবস্থা কেমন হতে পারে আর তারা কি এই অজানা গ্রহটি থেকে বেরোতে পারবে। তো বন্ধুরা, জানার জন্য শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন। তাহলে শুরু করছি আজকের গল্প। যখন ভিক্টরের টিম জুরি ও ডন ফুয়েল নিয়ে ফিরছিল, তারা মাঝপথে আটকে যায়। মাটি থেকে বিষাক্ত গ্যাস বেরোনোর কারণে চ্যারিট নিয়ে সেখান থেকে বেরোতে পারছে না। তারা পরীক্ষা করে দেখল, 3 মিনিট 27 সেকেন্ড অন্তর অন্তর সে গ্যাস মাটি থেকে নির্গত হচ্ছে। 1.78 মাইল জায়গা জুড়ে সেই গ্যাস নির্গত হচ্ছে। 3 মিনিট 27 সেকেন্ডে তারা ওপারে পৌঁছানোর জন্য চ্যারিট নিয়ে চলতে শুরু করে। সেখানেই মাঝপথে ভিক্টরের চ্যারিটির সাথে ফুয়েলের ট্যাঙ্কের লাগানো কন্ট্রোল কেবল খুলে যায়। এতে চ্যারিটটি স্লো হয়ে যায়। অ্যাভেন কন্ট্রোল কেবলকে লাগানোর জন্য চ্যারিট ও ফুয়েল ট্যাঙ্কের মিডিলে পৌঁছায়। কন্ট্রোল কেবল লাগানোর পর চ্যারিটির স্পিড আসে। কয়েক সেকেন্ডের জন্য সেখানে অ্যাভেনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে ফুয়েল ট্যাঙ্কের নিচে চাপা পড়ে যায়। ফুয়েল ট্যাঙ্কটি অ্যাভেনের উপর এমনভাবে চাপা পড়েছে, ট্যাঙ্কটি তুললে প্রায় সমস্ত ফুয়েল পড়ে যাবে। জুরির কথায় ট্যাঙ্কটি সরানো হলে প্রায় সব ফুয়েল মাটিতে পড়ে যায়। তারপর কিছুক্ষণের মধ্যেই অ্যাভেনও মারা যায়। এদিকে বন্দুকটি অ্যাঞ্জেলার হাতে কে দিয়েছে তা জানার জন্য মরিন ও জন একটি চ্যারিট নিয়ে ভিক্টরের স্পেসশিপের দিকে রওনা হয়। মাঝপথে গিয়ে তাদের চ্যারিটটি ট্যাববিটের মাঝে ফেসে যায়। ধীরে ধীরে চ্যারিটটি ট্যাববিটের ভেতরে চলে যায়। চ্যারিটিতে বেশিক্ষণ থাকলে কার্বন ডাইঅক্সাইডে ভরে যাবে, তাদের বাঁচা মুশকিল হয়ে যাবে। চ্যারিটিতে একটি মাত্র স্পেস স্যুট থাকায় জন মরিনের অমতে তাকে স্পেস স্যুট পরিয়ে সেখান থেকে বেরোতে বলে। চ্যারিটির হ্যাচ খোলা মাত্র মরিনকে বাইরে বেরিয়ে যেতে বলে। হ্যাচ খুললেই চ্যারিটি সম্পূর্ণ টালে ভরে যাবে, জন বাঁচবে না। জন হ্যাচ খুলতে গেলে মরিনের মাথায় একটা আইডিয়া আসে। তারা যদি চ্যারিটে প্রেশার তৈরি করে তাহলে টালগুলোকে সরাতে পারবে হিলিয়ামের সাহায্যে। এরপর তারা অতি কষ্টে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে ডক্টর স্মিথ রোবটকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং তার খণ্ডবিখণ্ডগুলো দেখতে পায়। সেখানে নেমে খণ্ডবিখণ্ডগুলোকে একসাথে জড়ানোর চেষ্টা করে কিন্তু বিফল হয়। সেগুলোকে নিয়ে ফিরে আসে। এদিকে তো রোবটটিকে হারিয়ে উইল ভেঙেই পড়েছে। পেনি উইলকে হেল্প করে ও তার সাথে থাকে। এরপর এদিকে ভিক্টর ফিরে এসে তার ফ্যামিলির সাথে ব্যাপারটা ডিসকাস করার সময় তার ছেলে বিজয় বলে দেয়, কিছুদিনের মধ্যে এই গ্রহটি ধ্বংস হবে। পেনি যে তাকে কথাটা বলেছে সেটাও জানিয়ে দেয়। তা শুনে ভিক্টর গ্রহটি ছেড়ে সেই মুহূর্তে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে মরিন ও জন বনের মধ্যে দিয়ে আসার পথে বুঝতে পারে ভিক্টর স্পেসশিপটি টেক অফ করছে। তারা দুজনে বাধা দেওয়া সত্ত্বেও না শুনলে জন কোনো মতে স্পেসশিপে উঠে স্পেসশিপটি বন্ধ করে দেয়। এরপর জন সবাইকে সেখানে ডাকে, তাদের সবাইকে ব্যাপারটা বলে। মরিন এমন কাউকে রেজিলিউটে পাঠাতে চাইছে যে রেজিলিউট থেকে হেল্প পাঠাবে, কিন্তু রেজিলিউটে পৌঁছানোর মতো যথেষ্ট ফুয়েল নেই তাদের কাছে। তাই মরিনের সিদ্ধান্তে স্পেসশিপের লোড কমাতে থাকে। আর 1962 সালে যেটা হয়েছিল, সমস্ত ইনস্ট্রুমেন্ট মাটিতে রেখেই স্পেস ফ্লাইট কন্ট্রোল করেছিল। মরিনও সেইভাবেই স্পেসশিপটি লঞ্চ করতে চাইছে। এরপর এদিকে মরিন জানতে পারে ভিক্টর অ্যাঞ্জেলাকে বন্দুকটি দেয়নি। এদিকে জুরি ডক্টর স্মিথের ব্যাপারে তার মাকে জানায়। এর ঠিক কিছু সময় আগে ডক্টর স্মিথ উইলকে নিয়ে তাদের স্পেসশিপে আসে। জুরির কথা শুনে মরিন তাদের স্পেসশিপে পৌঁছে যায় ও ডক্টর স্মিথকে বন্দি করে রাখে। ডক্টর স্মিথের আসল পরিচয় জানতে চাইলে সে বলে তার নাম জেসিকা হ্যারিস, সে একজন ফিজিসিস্ট। মরিন তার কোনো কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর এদিকে স্পেসশিপকে ওড়ানোর জন্য ভালো পাইলট চাই। সেখানকার বেস্ট পাইলট একমাত্র নাওকো। নাওকোর টেস্ট রেজাল্ট ভালো আছে, তার থেকেও টেস্ট রেজাল্ট ভালো জনের। তাই মরিন জনকে স্পেসশিপটি ওড়ানোর জন্য বলে। রেজিলিউটের একটা ব্রডকাস্টিংয়ে তারা শুনতে পায় 24 ঘন্টার মধ্যেই রেজিলিউট সেখান থেকে বেরিয়ে যাবে। শেষ সিদ্ধান্তে জন ও ডন দুজনেই স্পেসশিপটি ওড়াবে। তার জন্য মরিন ও তার ফ্যামিলির সবাই তাদের দুজনকেই প্র্যাকটিস করায়। প্র্যাকটিস শেষ হওয়া মাত্রই রেডি হয়ে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে।
মরিনো প্রি লঞ্চ প্রোটোকল শুরু করার জন্য তাদের স্পেসশিপে যায়। এরপর উইল ডক্টর স্মিথকে যেখানে মরিন বন্দী করে রেখেছিল সেখানে যায়। ডক্টর স্মিথ উইলকে রোবটটি দেখায়। ও তাকে পুনরায় ঠিক করার জন্য বলে। ছলে বলে উইলকে সেখানে বেঁধে রাখে। এদিকে জন লঞ্চ করার জন্য মরিনের কাছ থেকে পারমিশন নেয়। এরপর তারা স্পেসশিপটি টেক অফ করে। তারা এটা জানতো যে তাদের স্পেসশিপটি যখন টেক অফ করবে তারা জ্ঞান হারাবে। 17-19 সেকেন্ড পর জ্ঞান ফিরলে সমস্ত কিছু কন্ট্রোল করে নিতে হবে। কন্ট্রোল না করতে পারলে সেখানে স্পেসশিপটি ক্রাশ হবে। তো সেখানে তাদের জ্ঞান ফেরার পরে তারা সব কিছু কন্ট্রোল করে নিয়েছে। মরিন যখন সমস্ত কিছু কন্ট্রোল করছিল ঠিক সেই সময় ডক্টর স্মিথ এসে মরিনের মাথায় আঘাত করে। মরিন সেন্সলেস হয়ে পড়ে। এদিকে জন জানতে চায় স্পেসশিপটি 48 ডিগ্রিতে সে কোন দিকে ঘোরাবে। এরপরে স্পেসশিপটি ক্রাশ হয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যাতে আমি নেক্সট টাইমে আরও ভালো ভালো স্টোরি আপনাদের সামনে তুলে ধরতে পারি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন। বন্ধুরা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট এপিসোডের সাথে।